মিস্টার সাইফুল আই কেউ আপনাকে ফোন করছে মিস্টার সাইফুল আই কেউ আপনাকে ফোন করছে আসসালামু আলাইকুম বন্ধুরা ঠিক এইভাবে আপনার নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন খুব সহজে এই রিংটোন যদি আপনার ফোনে বেজে ওঠে আপনার আশেপাশের বন্ধুরা যদি শুনে আপনাকে বলতে বাধ্য হবে যে এটা কিভাবে করলেন তখন কিন্তু আপনি সবার বস হয়ে যাবেন ঠিক এইভাবে যদি আপনার প্রিয় মানুষকে এইভাবে রিংটোন বানিয়ে দেন সে কিন্তু এটা দেখে অনেক খুশি হবে তো বন্ধুরা এই রিংটোনটি ফ্রিতেই করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন লাগবে না শুধু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই হবে তো বন্ধুরা বেশি বকবক করব না মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনার নিজের নামে রিংটোন তৈরি করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার চলে আসবে তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম কারণ গুগল ক্রোম ব্রাউজারটি সবার ফোনে কম বেশ থাকে তো ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বক্সে সার্চ করবেন এফ ডি এম আর পার্টি লিখে সার্চ করবেন পার্টি লিখে সার্চ করার পর একদম উপরে যে অপশনটি দেখতেছেন তো আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা রেড মার্কের দিকে লক্ষ্য করবেন তো একদম উপরে অপশনটিতে ক্লিক করে দিবেন একদম উপরে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এই যে এখানে দেখুন নেম রিংটোন মেকার একটি অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে এই যে এখানে দেখুন ইংলিশের এখানে দেখুন ক্লিক করে দিবেন এখান থেকে বাংলা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখুন আইফোন 7 একটি অপশন আছে সো এই অপশনটিতে এখানে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একদম নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন একদম একদম নিচের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার রিংটোনগুলো এখান থেকে শুনতে পারবেন এই যে এখানে ক্লিক করলে আপনার রিংটোনগুলো শুনতে পারবেন আমি মাইক্রোফোন ইউজ করতেছি আপনি শুনতে পারবেন না তো বন্ধুরা এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতো রিংটোন চুজ করে নিতে পারবেন বন্ধুরা আপনার যে রিংটোনটি পছন্দ হয়েছে সেই রিংটোনের ডান পাশে দেখুন প্লাস একটি অপশন আছে প্লাস অপশনে ক্লিক করে দিবেন প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন ক্লিক টু নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আবার ওই আগের পেজে নিয়ে আসবে তো এখানে দেখুন ইউর নেম একটি অপশন আছে তো ইন্টার নেম হ্যার একটি অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে নামে ডাকবে সেই নামটি আপনি এখান থেকে লিখে দিবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি মিস্টার সাইফুল তারপর বাই লিখে দিচ্ছি তারপর স্পেস দিয়ে দিলাম তো এখান থেকে মিস্টার সাইফুল ভাই আমি এখান থেকে লিখে দিলাম তারপর এখানে দেখুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন চলে আসে দেখুন ফোনটি পিক আপ করুন কেউ আপনাকে ফোন করেছে তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠেছে সো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে একটু ভালোভাবে এখান থেকে দেখবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না আপনার নামটা ঠিক আছে কি না এটা দেখে তারপরে এই যে এখানে দেখুন ক্রিয়েট একটি অপশন আছে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তো এখানে দেখুন একটা লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে এই যে এখানে দেখুন আমাদের যে রিংটোনটি অলরেডি তৈরি হয়ে গেছে তো এখানে যে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম তো এখানে যদি কোনো অ্যাড আসে অ্যাডটা ক্লোজ করে দিবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি এই রিংটোনটি ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা আপনার রিংটোনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে একবারে বের হয়ে যাবেন বের হয়ে আসার পরে আপনার এই রিংটোনটি আপনার ফোনে কীভাবে সেট করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি তো রিংটোনটি ফোনে সেট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের যে ফাইল ম্যানেজার এই অপশনে এই ফোল্ডারে চলে আসবেন এখানে আসার পরে
উপরে দেখুন ডিভাইস স্টোরেজ একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার রিংটোনটি যে ফাইলে ডাউনলোড হয়েছে সেই ফাইলটি এখান থেকে খুঁজে বের করবেন। তো আমার এখানে ডাউনলোড হয়েছে, সো আমি ডাউনলোড ফাইলে ক্লিক করে দিলাম। ডাউনলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিংটোনটি খুঁজে বের করবেন। তো বন্ধুরা এখানে দেখুন মিস্টার সাইফুল একটি রিংটোন এখানে আছে, সো এই রিংটোনটার উপরে এই মিউজিকটার উপরে আমি একটু ক্লিক করে চাপ দিয়ে ধরলাম। ধরার পরে এই যে এখানে দেখুন মোর একটি অপশন আছে, আপনার এখানে থ্রি ডট অপশন থাকতে পারে, তারপর আমি এখান থেকে মোর অপশনে ক্লিক করে দিলাম। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে দেখুন সেট অ্যাস একটি অপশন আছে, সেট অ্যাস অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসে, সিম ওয়ান ইনকামিং কল রিংটোন, তারপর সিম টু ইনকামিং কল রিংটোন। তো আপনি যেই সিমে এই রিংটোনটি ডিম সেট করবেন সেই সিমটিতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টু সিমে এই রিংটোনটি সেট করতে চাচ্ছি, তো আমি এই টু সিমে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা অলরেডি এখান থেকে আমার রিংটোনটি সেট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।